কিছুক্ষণের মধ্যেই নিরাশপুরের বাদশাহ একবার তার পুত্র নিয়ে আমার বাড়িতে আসবে। রাহেলা রাহেলা, রূপবানকে সাজিয়েছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো বেগম, এসো বসো, এখনই বিয়ের কাজ আমি সমাধা করে দিচ্ছি। কোথায় দাদু সাহেব? দাদু সাহেব, দাদু সাহেব, রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো, হুজুরে ডাক্তার সাহেব। আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসুন দাদু সাহেব, আসুন আসুন আসুন। সত্যি বিল্লাহ তো হুজুর, আমার একমাত্র পুত্র শাহজাদা রহিম আর ওজির সাহেবের একমাত্র কন্যা মা রূপবানের বিবাহের কাজটা আপনি নিজে সমাধা করে দেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো যুবক আছে তো আর বিলম্ব করতে নাই। হ্যাঁ, আপনার অনুমতি বলে এখনই। হ্যাঁ, আর বিলম্ব না করে এখনই আপনি বিয়ের কাজ সমাধা করে। আচ্ছা ঠিক আছে। তো তাহলে আপনারা ওই, ঠিক আছে, আমি ওদিকে সবকিছু দেখছি। আসো ভাই ওজির, আসো ওজির সাহেব। বলুন, রান্না বাড়াটা মোটামুটি ভালো হয়েছে তো? ভালোই হয়েছে। তবে দেল মোহর কত হবে জানেন? কত হবে? 2,02,000 টাকা। 2,02,000? হ্যাঁ, মাশাআল্লাহ, এত কম কইয়া লাগে। আমি তো মনে করছি 2,05,00,000 কইয়া হালাই। আপনি বিয়ের কাজ সমাধান করুন। পানি দেন, পানি দেন, গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইক ইক
এই শোনো কিস্তেম কর পাইতেছে মেরেছি বেরু কর ভাইলে কিন্তু লন্ডে গেছিল এই যে সবাই ধৈর্য সহকারে আমার এখানে কথা শুনে পানি দেন স্টেজে ভাই কিতা কর পাইতেছে পানি দেন এই যে দাদু কই আপনি কি ঠিকঠাক মতো ওজন করছেন আরে রাহো তোমার রুজু এই যে নূহ নবীর আমলে একবার রুজু করছি আমার মনে হয় মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার রুজু করার দরকার হবে না তার কারণ কি জানো তোমরা যত বেহারুক দাঁত অত বেহারুক না যে আমার পণ্য কুটির মিলিয়ে চল